এলাকাকে নিষিদ্ধ প্লাস্টিক মুক্ত করার ডাক দেওয়া হয়েছিল অনেক আগে, সেই অনুযায়ী কাজও হচ্ছে। তাতে যাতে কোনো শিথিলতা না আসে সেই কারণে ফের একবার পথে নামলেন নাগারকাটার হোপ চা বাগানের পরিচালক থেকে শুরু করে শ্রমিকেরা। এলাকাকে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত করার ডাক দেওয়া হয়েছিল আগেই, সেই অনুযায়ী কাজও হচ্ছে। তাতে যাতে কোনো শিথিলতা না আসে সে কারণে ফের পথে নামলেন নাগারাকাটার হোপ চা বাগানের পরিচালক থেকে শুরু করে শ্রমিক সবাই। সোমবার ওই বাগানের পাশাপাশি লাগোয়া থালচোরা বাজারে গিয়ে প্লাস্টিকের কুফল নিয়ে সবাইকে সচেতন করার কাজ করা হয়। প্লাস্টিকের ক্যারি ব্যাগের পরিবর্তে যাতে প্রত্যেকে কাপড়ের ব্যাগ ব্যবহার করেন সে কারণে দুটি স্থানে আলাদা আলাদা ভাবে দুটি স্টলও বসানো হয়। সেখান থেকে নামমাত্র খরচ কাপড়ের তৈরি ব্যাগ কিনতে উদ্বুদ্ধ করা হয় এলাকার বাসিন্দাদের।